नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शारदिया दुर्गा पूजार आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। प्रत्येकेर ये दुर्गा पूजा खूब भालो काटुक, आनंदे काटुक एवं प्रत्येके स्वपरिवारे खूब आनंद करुन आमी ईश्वरेर काछे कामना करी। तो शुरू करा जाक तुला राशि अक्टोबर मासेर मासिक राशिफलेर भिडियो। आपनी जदि तुला राशिर जातक बा जातिका थेके हन, आपनी কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। এটা আপনাদেরকে কি আগামী মাসে কি ঘটনা ঘটতে পারে তার একটা পূর্বাভাস বা আপনারা সতর্কতা, এটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন। কিন্তু একদম যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকের জন্ম ছক আলাদা, আপনার গ্রহের অবস্থান আলাদা, দশা অন্তদশা আলাদা। তুলা রাশি লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে একই রেজাল্ট কিন্তু পাবে না। কিন্তু এই মাসে তুলা রাশির ক্ষেত্রে বড় ধরনের চমক আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনার দশা অন্তদশা পারমিট করে, যদি গ্রহ আপনার বাচ্চার গ্রহের গোচর ঠিক হয়, গ্রহের অবস্থান ভালো থাকে, এই দুর্গা পূজার মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা স্মরণীয় মাস হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না এই মাস। প্রথম আসি শরীরগত দিক। দেখুন, গ্রহের যা গোচর সেই অনুযায়ী শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের কোনো সমস্যা তা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে থাকছে না। চতুর্থভাবে আপনার শ্মশানাম মহাপুরুষ রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কথা হচ্ছে প্রপার্টি থেকে লাভ দিবে, নিজস্ব সম্পত্তি হওয়ার যোগ, অর্থাৎ আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন বা যারা সম্পত্তি কেনাবেচা করেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি আসি, অর্থনৈতিক স্থিতির জায়গা, আর্থিক স্থিতির জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ রাশিতেই আপনার শুক্রের অবস্থান এবং প্রথম তিন তারিখেই এই শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাবে খুবই ভালো এবং সেখানে তুঙ্গ কেতুর সঙ্গে অবস্থান করছে। আমি একটা কথা বারবার বলি, কেতুর সঙ্গে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন সেই গ্রহের তিন গুণ শুভ গুণ কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ এই শুক্রের সঙ্গে কেতু আপনাদেরকে কিন্তু ভোগ বিলাস আপনাদেরকে কিন্তু বাড়িয়ে দিবে। আপনি তুলা রাশির মানুষ ডায়েটে নোট করে নিন, আপনাদের ভোগ বিলাসের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে এবং বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কর্মের জায়গাটা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রের সফলতার জায়গা কর্ম, এবং এখানে কিন্তু শনিও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু কর্ম জায়গাটা খুব যে একটা বড় ধরনের চাপ থাকছে আমি কিন্তু বলতে পারছি না। কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির। এবং আপনার বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয়, আমি বারবার বলি, সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র হয় এবং সরাসরি দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচার জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে এবং মাসের ১৬ তারিখ পর্যন্ত একাদশপতি একাদশভাবে অবস্থান, অর্থাৎ রবি সিংহ রাশিতে অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা, যে কোনো কাজে হাত দিলে সফলতা কিন্তু আপনারা পাবেন। এবং এই রবি আপনাদের ঠিক মাসের ১৭ তারিখের পর থেকে আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে, একাদশ বদি দ্বাদশভাবে যা একটু হলো, মানে মাসের শেষ সপ্তাহটা আপনাদেরকে একটু হলো হোঁচট খেয়ে কিন্তু এগাতে হবে। অর্থাৎ স্মুথলি যে কাজ হবে এটা আমি বলতে পারছি না, কারণ একাদশ দ্বাদশের কানেকশান স্মুথলি কিন্তু আপনাদের কাজ হচ্ছে না। এবং
ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করায়, ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু পাবেন। আপনি লিখে রাখুন, ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনি তুলারাশির মানুষ, যথেষ্ট বন্ডিং, এবং আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে। এবং যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু থাকছে। এবং মাসের 2 তারিখ পর্যন্ত এই বুধ এবং শুক্র একত্রে অবস্থান করে মহালক্ষ্মী যোগ আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল আপনাদের ক্ষেত্রে কিন্তু কেস মামলা মকদ্দমার জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেভারে কিন্তু আসবে, অর্থাৎ ঝুট ঝামেলা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। তবে যারা ভাড়া দিয়ে চলেন, অর্থাৎ আপনার ধরুন দোকান ভাড়া বা আপনি নিজস্ব বাড়ি ভাড়া, অর্থাৎ ভাড়ার উপরে যারা চলেন, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। টাকা লেনদেনের ব্যাপারে, অর্থ দেওয়ার ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকুন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়ার ভয়, মিসইউজ হয়ে যাওয়ার ভয়, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। বি কেয়ারফুল এই জায়গাতে তুলারাশির ক্ষেত্রে। পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে পরিবারের ক্ষেত্রে যথেষ্ট সুখ, এবং আপনাদের বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। গ্রহের গোচর কিন্তু তাই বলছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং বৃহস্পতির যেমন দ্বাদশভাবে দৃষ্টি, এবং রাহুরও কিন্তু অষ্টমভাবে থেকে দ্বাদশভাবে দৃষ্টি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গাটা কিন্তু দেখাচ্ছে, কোনো জায়গাতে দূরযাত্রা, ভ্রমণ পূজার মাসে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। এবং এর পাশাপাশি তুলারাশির ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এবার এডুকেশনের জায়গাটা বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, যারা এমটেক, বিটেক বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা আপনি এমএ করছেন, এই জায়গাগুলো কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনাতে অমনোযোগী আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে এ মাসে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা যারা কাজের দ্বারা চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু বাড়বে। এবং আপনাদের এ মাসে যারা প্রমোটার আছেন, বিল্ডার আছেন, এই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগ আপনাদের বৃদ্ধি করবে। কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু থাকছে, এদিকটা বি কেয়ারফুল। শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে এই মাসে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছে, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করবে। নমস্কার।